নেক্সট 4-5 দিন ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফ্যানদের কি কাজ আছে? একটাই কাজ, বাড়ি থেকে বাড়িতে পপকর্ন নিয়ে আসুন, বানান, বাকি টিমগুলোর ম্যাচ দেখুন, আর কোনো কাজ নেই। কারণ আমরা তো ফাইনালে বস, আমরা ফাইনালে, আমরা এশিয়া কাপের ফাইনালে, ব্যাক টু ব্যাক 2 দিনে। রিজার্ভ ডেটা যদি ধরি ওইভাবে, তাহলে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে একই গ্রাউন্ডে হারানো, শ্রীলঙ্কার বা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হারানো এবং তারপর ফাইনালে পৌঁছে যাওয়া, দুটো টিমকে সুপার ফোরে ম্যাচে হারানো। পাকিস্তান অলরেডি একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে, শ্রীলঙ্কা একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে, বাংলাদেশ অলরেডি দুটো ম্যাচ হেরে বাড়ি চলে গেছে। ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের নেক্সট খেলা 15 তারিখে, তার আগে 14 তারিখের ম্যাচের জন্য পপকর্নটা একটু বেশি রেডি করুন, না একটু বেশি রেডি করুন 14 তারিখের ম্যাচের জন্য। সেই ম্যাচ হতে চলেছে পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা, ওটা ডু অর ডাই ম্যাচ, যে হারবে সে বাড়ি চলে আসবে। এবং আমাদের খেলা 15 তারিখে নিয়ম রক্ষার ম্যাচ বাংলাদেশের সঙ্গে, দেখা যাক। রিসেন্ট টাইমে যেই একটা রাইভালরি তৈরি হয়েছে ডিউ টু কাটার গেম বা ওই চুল ছেড়ে দেওয়া অ্যাডভার্টাইজমেন্ট কিংবা নো বল কিংবা বিসিসিআই চুর, ওই সব জিনিসগুলো কতটুকু মশালা আপ করতে পারে এই 15 তারিখের ইন্ডিয়া বাংলাদেশ গেমটাকে। তাছাড়া যদি বলি কোনো কাজ নেই অ্যাকচুয়ালি, যান পপকর্ন বানান, খান, মজা দেখুন এবং এনজয় করুন 14 তারিখের পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা গেম। এবং আজকের গেমটাকে যদি ডিফাইন করি এক কথায়, এটা একটা টিম গেম ছিল, টোটাল টিম গেম। কোনটা কোথা থেকে শুরু করবো, কোথায় এসে শেষ করবো, সবার আগে যে জিনিসটাকে মেনশন করবো, এই ম্যাচে যে পার্থক্যটা করেছে দুটো জিনিস আই থিঙ্ক। একটা, প্রথম 10 ওভারের রোহিত এবং শুভমান গিলের, বা স্পেশালি রোহিত শর্মার ওই একটা অ্যাটাকিং একটা নক, যেখানে 10 ওভারে আমরা 80 রান তুলি। এইখানে সেকেন্ড ইনিংসে বা যখন শ্রীলঙ্কা যখন ব্যাট করতে নামে, এইখানে গেমটা অনেক ঘুরে গিয়েছে। কারণ ওরা কিন্তু কোনোভাবেই, আমরা ওদেরকে ফার্স্ট ওভারে বা ফার্স্ট বোলিংয়ে স্পেশালি যখন পাথিরানা যখন বল করছিল, পাথিরানার প্রথম কথা তো লাইনার লেন্থের একদম লাইনের স্পেশালি একদম ভাই করে রেখে দিয়েছিল, সেই জিনিসটাতে আমরা তাদের উইকেট দিইনি। বাট ওরা কিন্তু আমাদের প্রথমে গিয়ে দিকেই 3টা উইকেট কিন্তু আমাদের ফাস্ট বোলাররা নিয়ে যায়, 2টা বুমরা নিয়ে যায়, 1টা সিরাজ নিয়ে যায়। ওই 10 ওভারে গেমটা অনেকটা পার্থক্য করেছে। আরেকটা জিনিস যেটা পার্থক্য করেছে সেটা হচ্ছে লাস্টের ওই জায়গাতে 26 রানের একটা বড়, একটা ভালো একটা ক্যামিও, যদি টিমের ব্যাটারদের যদি রানের দিক থেকে দেখি তাহলে 4th highest run কিন্তু রয়েছে এখানে অক্ষর প্যাটেল, এবং শেষের 26 রানটা বিশাল ক্রুশাল, এবং সেটাই লাস্ট এসে প্রমাণ হলো। সেই 26 রান কিন্তু অনেকটা পার্থক্য গড়ে দিয়ে গেল দুটো দলের মধ্যে। আরও একটা যে পার্থক্য সেটা হচ্ছে ফিল্ডিংয়ের ইন্টেন্ট। হ্যাঁ, আমি জানি ঈশান কিশানও একটা ক্যাচ ফেলেছে, হার্ড বলটা বড্ড হার্ড রেখেছিল, যার জন্য বলটা হাতে পড়ে বেরিয়ে যায় হাত থেকে, ওটাকে যদি আমরা ছাড়ি, আমরা কিন্তু খুব ভালো ফিল্ডিং করেছি আজকে। ফিল্ডিংয়ের ইন্টেন্ট বেশ ভালো ছিল, স্পেশালি সূর্যকুমার যাদবের ক্যাচটা, ওই ক্যাচটা বিশাল মজা দেয়, ঠিকসানার ক্যাচ ছিল আই থিঙ্ক। এবং একটা ছেলের জন্য খারাপ লাগছে, সেটা হচ্ছে দুনিত ওয়ালা লাগে, ওই প্লেয়ারটা কিন্তু, যদি যারা পুরো এশিয়া কাপটা খেলা ফলো করেছেন, মোস্টলি যারা আফগানিস্তানের ম্যাচটা দেখেছেন, ওই ম্যাচটাতে যদি খেয়াল করেন লাস্টের দিকে কিন্তু একটা টাইম মনে হচ্ছিল শ্রীলঙ্কা ওই ম্যাচটাতে 350 কাছাকাছি রান তুলে নিয়ে যাবে, বা অ্যাটলিস্ট 330+ রান করবে। সেখান থেকে তাদের পরপর উইকেট পড়তে থাকলো, রাশিদ খান টিমে ম্যাচে ফেরালেন আফগানিস্তানকে, তারপরে কিন্তু আবার একটা ভালো পার্টনারশিপ করলো থিকসানা এবং অবশ্যই দুনিত ওয়ালা লাগে ছেলেটাকে নিয়ে। থিকসানা অনেক সিনিয়র, বাট সেই তুলনায় দুনিত ওয়ালা লাগে ছেলেটা কিন্তু খুবই বাজার ছেলে, 20 বছর একা ছেলে, আমার থেকেও 6 বছরের ছোটো একা ছেলে। সেই ছেলেটা তার ওই ক্রিকেটিং বুদ্ধিমত্তা দিয়ে যেভাবে থিকসানার সঙ্গে পার্টনারশিপ গড়ে প্রায় 300 কাছাকাছি, 290-91 ব্যাটিং হয়েছিল ওই পার্টনারশিপে নিয়ে গেছিলো, সেদিনকার মনে হয়েছিল হ্যাঁ ছেলেটার মধ্যে ওই ক্রিকেটিং সেন্স এবং সঙ্গে অবভিয়াসলি স্কিল রয়েছে। আজ কিন্তু ছেলেটা আবারও প্রমাণ করে দিয়ে গেল। শ্রীলঙ্কার দিক থেকে যদি বলি তাহলে ওয়ান ম্যান আর্মি এই ছেলেটা ছিল, ওয়ান ম্যান আর্মি। আমি জানি আসলঙ্কা উইকেট নিয়েছে, বাট পিচটা যেভাবে ওয়ার্ক করেছিল সেখানে আসলঙ্কার উইকেট নিয়ে যাওয়া, আর এই ছেলেটা যেরকম বলে সেরকম ব্যাটে, শ্রীলঙ্কার জন্য কিন্তু আসন্ন দিনগুলোতে এই ছেলেটা যদি সোকল্ড ওই বোখে না যায়, তবে এই ছেলেটা কিন্তু একটা বড় পারফর্মার হতে চলেছে শ্রীলঙ্কার জন্য। এ কিন্তু ওই অজন্তা মেন্ডিস টাইপের ওই ওয়ান ম্যাচ বা মানে ওয়ান সিজন ওয়ান্ডার নয়, কারণ অজন্তা মেন্ডিসের ক্যারাম বলটা আমরা খেলতে পারতাম না বা গোটা ওয়ার্ল্ড খেলতে পারছিল না, বাট এর কিন্তু অর্থোডক্স একটা অ্যাকশন, তারপরে এর ওই সেন্সটা খুব ভালো, বলটাকে পিচ করানোর, প্রপার লাইনে রাখা, প্রপার লেন্থে ফেলা, এই সেন্সটার জন্য ছেলেটার প্রতি সত্যি কথাটা গিয়ে ভালো লাগা জন্মালো। অ্যাটলিস্ট এশিয়া কাপের এই দুটো গেম দেখার পরে, স্পেশালি একটা শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান এবং একটা অবশ্যই ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা। ওভারঅল যদি বলি ইন্ডিয়ার জন্য ম্যাচ একটা টিম গেম ছিল, এবং পাকিস্তান ম্যাচের থেকে অনেক বেশি এনজয়েবল ম্যাচ ছিল, কারণ পাকিস্তান ম্যাচটা তো ক্যা চল রা থা, বাপ বাপ হতায় বস, অকা দিকা দিকা দিয়েতে হাম লোক। পর এখানে এটা কিন্তু একটা টিম গেম হয়েছে, তুল্যমূল্য একটা লড়াই হয়েছে, এবং একটা বড় পার্টনারশিপ কিন্তু গড়ে তুলেছিল ওয়ালে লেগে, এবং অবশ্যই ধনঞ্জয় ডিসিলভা মানে সেখানে ওই শটটাকে যদি আননেসেসারি যদি শটটা যদি মারতে না যেত ধনঞ্জয় ডিসিলভা, তাহলে আই থিঙ্ক আমাদের একটু চাপ হলেও হতে পারতো। বাট সেখানে শটটা নিতে গেল এবং ক্যাচ দেওয়া, তারপর তো একবারে তাসের ঘরের মতো জাস্ট ভেঙে পড়লো। এখানে যদি বোলিং লাইনে বলি, আমাদের ফাস্ট বোলাররা ভালো বল করেছে,
দশটার মধ্যে চারটে উইকেট নিয়ে চলে গেছে, যেখানে শ্রীলঙ্কার একজনও ফাস্ট বোলার উইকেট পাননি। এবং কুলদীপ বেশ আশা জোগাচ্ছে এই ফর্মটা নিয়ে আমরা যখন ওয়ার্ল্ড কাপে শুরু করবো, এবং আই হোপ প্রথম প্রথম স্টেপ হিসাবে আমরা যেন এশিয়া কাপটা জিতি আলটিমেটলি, এবং সেটাতে আরও বেশি কনফিডেন্স গ্রো করাবে। তারপর দেখা যাক অস্ট্রেলিয়ার এগেনস্ট ওডিয়া সিরিজটা কেমন কী, বাট এই এশিয়া কাপটা জেতা দরকার, কনফিডেন্সটা একটা হাই লেভেলের দরকার, সত্যি দরকার। এবং আই থিঙ্ক বাংলাদেশ ম্যাচটার দিকে যদি আমরা তাকাই, এখানে সূর্যকুমার যাদবের ইনক্লুশন সত্যি দরকার আছে এই টিমটাতে, কারণ এই ম্যাচটা তো কোনো ভ্যালু নেই সে অর্থে বলতে গেলে, নিয়ম নিয়ম রাখার একটা ম্যাচ, হারি জিতি যাই হয়ে যাক ফাইনালে চলে গেছি বস, সেখান থেকে এই ম্যাচের প্লেয়ারদের চান্স দেওয়া দরকার। এবং যদি তিলক ভার্মাকে যদি সুযোগ দেওয়া যেতেন তাকেও সুযোগ দেওয়া হোক, আমি ঠিক জানি না যে টোটাল স্কোয়াডে তিলক ভার্মা আছে কি নেই, বাট ডাগাউটও তো দেখছিলাম, তো সে অর্থে যদি বলি এই ম্যাচে জুনিয়রদের সুযোগ দাও তারা খেলুক, এবং আই থিঙ্ক বুমরাকে বসিয়ে স্বামীকে ইনক্লুশন করা দরকার। আপনাদের মতে বাংলাদেশ ম্যাচের টিম কীরকম হওয়া উচিত, কাকে ইনক্লুড করতে চাইবেন, কাকে বাইরে রাখবেন, কাকে রেস্ট দিতে চাইবেন ফাইনালের জন্য, জানে ওই ফায়ারিং অল সিলিন্ডার্স মোডে যেন তারা ফিরতে পারে অবশ্যই জানান। এবং এই ম্যাচটা আপনারা কীভাবে বিচার করবেন, শ্রীলঙ্কা ম্যাচ বেটার লেগেছে না পাকিস্তান ম্যাচ বেটার লেগেছে, অবশ্যই কনবক্স জান। আমি কিন্তু এই ম্যাচটাকে এগিয়ে রাখবো, টিম গেম সঙ্গে একটা ভালো একটা কন্টেস্ট হয়েছে, পাকিস্তানের তুলনায় অনেক বেটার ফাইট দিয়েছে শ্রীলঙ্কা, এবং ওয়ালে লেগেছে এটা কিন্তু আজকের ম্যাচের আমার সবথেকে বড় পাওনা লেগেছে। বিপক্ষ দলের প্লেয়ার বাট যার ট্যালেন্ট আছে, যে ভালো পারফর্ম করেছে তাকে অ্যাপ্রিসিয়েট করতে কিছু যায় আসে না। আমি এখনও দেখিনি, জাস্ট পজ করে দেখছি আপনার মতে ম্যান অফ দ্য ম্যাচ কি, আমি জানি না দেখিয়ে দিচ্ছি কিনা, আমি সত্যি জানি না যে আপনার মতে এক্স্যাক্টলি ম্যান অফ দ্য ম্যাচ কি, যে সে নাও মিলতে পারে আলটিমেটলি দেখা গেল, বাট আপনার মতে ম্যান অফ দ্য ম্যাচ কি বলুন। আমার মতে এই ছেলেটার একটা অ্যাপ্রিসিয়েশন সত্যি দরকার, ছেলেটা ভালো খেলেছে, দেখা যাক কেমন কী হয়। এবং ফাইনালের জন্য আপনাদের কী কী মতামত, জিতবো কি আমরা, এবং কাকে দেখতে চাইছেন ফাইনালে, পাকিস্তানকে না শ্রীলঙ্কাকে? আমি জানি হয়তো ওই তো ওই কোথাটাকে আর্ক রাইভালের দিক থেকে পাকিস্তানকে দেখতে যাবেন, পরে ম্যাচে কাকে সাপোর্ট করছেন, আমি কিন্তু আউট অ্যান্ড আউট শ্রীলঙ্কাকে সাপোর্ট করবো, স্পেশালি এই ছেলে তুরিত ওয়ালের লেগের জন্য। আপনাদের কেমন কী লেগেছে অবশ্যই ম্যাচটা জানান কনবক্স, এবং আপনাদের ম্যাচের বেস্ট জিনিস কী লেগেছে ভিডিও কনবক্স জানাতে পারবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম ধরনের ভিডিও যদি দেখতে চান কমেন্ট বক্সে জানান, এবং অবশ্যই পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। এবং এই ফর্ম নিয়ে আই হোপ আমরা ওয়ার্ল্ড কাপে যাবো, এবং এবার একটা ভালো পারফরমেন্স আসবে, আলটিমেটলি আসবে ঘরে ICC ট্রফি। ভালো থাকুন, ভালো রাখুন, এবং ভালো ভালো আশায় বুক বাঁধতে থাকুন ওয়ার্ল্ড কাপের জন্য। বাই বাই, গুড নাইট।